ট্রাভেলার, এই ভিডিওতে আমি হেনরি আইল্যান্ড কিভাবে যাওয়া যায় এবং রুম বুকিং করা যায় তার সম্পূর্ণ আলোচনা করব। হেনরি আইল্যান্ডে থাকার জন্য কোনো প্রাইভেট হোটেল নেই, একমাত্র ওয়েস্ট বেঙ্গল ফিশারি ডিপার্টমেন্টের গেস্ট হাউস, সুন্দরী রিসর্ট এবং ম্যানগ্রোভ রিসর্টে থাকা যায়। কটেজগুলির ভাড়া 1000 টাকা থেকে শুরু, এছাড়া ডরমিটরির ব্যবস্থাও আছে। বুকিং একমাত্র অনলাইনেই করা সম্ভব। কলকাতা থেকে হেনরি আইল্যান্ড পৌঁছাতে হলে নামখানা স্টেশনে পৌঁছাতে হবে, তারপর টোটো ভাড়া করে হেনরি আইল্যান্ড পৌঁছাতে হবে, মোটামুটি 300 টাকা ভাড়া। আর নিজের গাড়িতে আসতে চাইলে নামখানা থেকে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ, যেটি কিছুদিন হলো চালু হয়েছে, সেই ব্রিজটি পেরিয়ে হেনরি আইল্যান্ড পৌঁছাতে পারবেন। 3 ঘন্টা মতো সময় লাগবে। আরেকটি সুসংবাদ বন্ধু, শনিবার রবিবার সকাল 7:30 মিনিটে এসি বাস এসপ্ল্যানেড থেকে ডাইরেক্ট বকখালি যাচ্ছে, 250 টাকা ভাড়া। ওই বাসটিও আপনাকে হেনরি আইল্যান্ড পৌঁছে দেবে। এই ভিডিওতে হেনরি আইল্যান্ডে কিভাবে রুম বুকিং করতে হয় আমি তা দেখিয়েছি। এছাড়াও বকখালিতে কোথায় থাকবেন সেই নিয়ে আমার একটি ভিডিও আছে, আমার বকখালি ট্যুর প্লে লিস্টটিতে এবং ডেসক্রিপশনে খুঁজলেই আপনি পেয়ে যাবেন। আসুন শুরু করা যাক। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু হল ডিস্টো, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন সো ইউ নেভার মিস এনি আপডেট ফ্রম হলিডে স্টোরি। আমি এখন হেনরি আইল্যান্ডে দাঁড়িয়ে আছি। হেনরি আইল্যান্ডে এসে আপনারা যদি রুম বুকিং করতে চান, এই রকম টাইপের কটেজ টাইপের রুম পাবেন। এখানে আপনারা নন এসি, এসি সব রকমের ফেসিলিটিস পাবেন। নন এসি রুম শুরু হচ্ছে 1000 টাকা থেকে, এসি শুরু হচ্ছে 1500 থেকে। 59 ডেজ আগে আপনাদেরকে এখানে অনলাইনের মাধ্যমে বুক করতে হবে এবং অনলাইনে পেমেন্ট করে দিতে হবে। এখানে ওয়াটার পিউরিফায়ার জেনারেটর আছে 24 ঘন্টার জন্য, আর সকাল 12টায় চেক ইন, সকাল 11টায় চেক আউট। হেনরি আইল্যান্ডে রুম বুকিং করতে চাইলে wbsfdc.com/tourism এই লিংকটি খুলতে হবে, ডেসক্রিপশনে লিংকটি পেয়ে যাবেন। এরপর ক্লিক করুন বুকিংয়ে, তারপর সিলেক্ট লোকেশানে গিয়ে হেনরি আইল্যান্ড প্রজেক্ট সিলেক্ট করুন, তারপর শো কমপ্লেক্সেসে ক্লিক করুন। এবার সুন্দরী কমপ্লেক্স এবং ম্যানগ্রোভ কমপ্লেক্স দুটোই দেখতে পাবেন, আপনার পছন্দ মতো যে কোনো একটি সিলেক্ট করে নিন। তারপর নেক্সটে গিয়ে চেক ইন চেক আউট ডেট দিন এবং শো অ্যাভেলেবিলিটিতে ক্লিক করুন। এবার আপনি রুম রেন্টগুলি দেখতে পাবেন, তারপর নাম্বার অফ রুমসে গিয়ে কটি রুম লাগবে সেই নাম্বারটি পুট করুন, নেক্সটে ক্লিক করুন। এরপর বুকিং সিলেকশন সামারি চলে আসবে, সমস্ত কিছু চেক করে নিন এবং কনফার্ম এবং প্রসিডে ক্লিক করুন। তারপর পার্সোনাল ডিটেইলসের সমস্ত তথ্যগুলি ফিল আপ করুন। এরপর কনফার্ম মাই বুকিংয়ে ক্লিক করলে দুটি অপশন পাবেন, ই পেমেন্ট এবং পে লেটার ম্যানুয়ালি। পে লেটার ম্যানুয়ালি চয়েস করলে আপনাকে ফিশারি ডিপার্টমেন্টের অফিসে গিয়ে পেমেন্ট করে আসতে হবে, তাই আমি এখন কন্টিনিউ উইথ ই পেমেন্টে ক্লিক করছি। এবার প্রসিড উইথ MIGS এ ক্লিক করুন, যে কার্ড থেকে পেমেন্ট করবেন সেটির ভিসা বা মাস্টার কার্ড সিলেক্ট করুন এবং কার্ডের সম্পূর্ণ ডিটেলস দিয়ে পে নাওতে ক্লিক করলেই বুকিং হয়ে যাবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এছাড়া লাইক এবং কমেন্টের মাধ্যমে আমার কাজটিকে এনকারেজ করতে পারেন। আমি এই রকমই ট্রাভেল সংক্রান্ত ভিডিও বানিয়ে থাকি। ধন্যবাদ।